দেওয়ার কথা ছিল আরও কিছুদিন পূর্বে, কিন্তু করোনার পরিস্থিতির জন্য তাদের পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে এবং তারা এই কিছুদিনের মধ্যে সম্ভবত 19 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে। সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে দু একটা কথা বলবো তোমাদেরকে। তোমরা যারা পরীক্ষার্থী, তাদেরকে আমরা পড়িয়েছি, পাঠদান করেছি, পাঠদান করাতে গিয়ে আমরা তোমাদের স্নেহ আদর ভালোবাসাও দিয়েছি, পাশাপাশি আমরা তোমাদেরকে অনেক শাসনও করেছি। শাসন করার পরক্ষণে আমার মনে হয়েছে যে ছেলেটাকে বা মেয়েটাকে আমরা শাসন করলাম বা আমি শাসন করলাম, তারপরে গিয়ে আবার আদরও করতে মন চাইছি, আদরও করেছি, কোনো দাবার দিলে পরক্ষণে আবার তাদেরকে বলেছি যে তুমি এই কাজটা করবে না। আদর স্নেহ ভালোবাসা প্লাস পাশাপাশি শাসন দিয়ে তোমাদেরকে লেখাপড়া করিয়েছি। আজকে তোমরা বিদ্যালয় ছেড়ে চলে যাবে, আসলেও তোমরা যে চলে যাবে এই কথাটা আসলে খুব কষ্টের। তোমাদের সাথে যে একটা সম্পর্ক স্যারদের হয়, বিশেষ করে টিচারদের যে সম্পর্কটা হয়, এটা একটা খুব শক্ত বন্ধন হয়ে যায়। তোমরা যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা শিক্ষকের মনের মধ্যে কষ্ট থাকে, জমা থাকে, কিন্তু এটা আসলে দেখা যায় না, কথাটা বোঝা যায় না, এটা থাকে মনের মধ্যে। তোমাদেরকে এত আদর ভালোবাসা স্নেহ দিয়ে আমরা লেখাপড়া করিয়েছি, তোমরা চলে যাবে স্কুল থেকে, এটা সত্যি কষ্টে। তারপরেও এটা স্বাভাবিক নিয়ম, প্রকৃতির নিয়মই এটা, তোমরা দীর্ঘদিন থাকবে না বিদ্যালয়ে, এক সময় এক সময় চলে যেতেই হবে তোমাদেরকে এই বিদ্যালয় থেকে, সকল কার্যক্রম থেকে তোমরা দূরে থাকবে বিদ্যালয়ে। তারপরেও তোমরা পরীক্ষা শেষ হওয়ার পরেও দেখা যাবে যে তোমরা বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো হয় এবং যে পার্টিসিপেট করবে বিদ্যালয়কে ভালোবেসে আসবে তোমরা। তোমরা যেখানেই থাকো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটা তো আমাদের দোয়া থাকবে। পাশাপাশি তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ সেই পরীক্ষা যেন তোমাদের ভালো হয়, সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারো, এবং এর কিছু নির্দেশনামূলক কথাবার্তা তোমাদের সাথে আছে, তোমরা বিদায় অনুষ্ঠান শেষ করার পরে স্যারদের সাথে যোগাযোগ করবে, স্যাররা তোমাদের সাথে পরামর্শ করবে কীভাবে যাবে পরীক্ষার হলে, কীভাবে পরীক্ষা দেবে সেই ইনস্ট্রাকশন আমরা দিয়ে দেবো। আর আজকের এই বিদায় অনুষ্ঠানে আসলে সত্যি কষ্টের, খুবই কষ্টের, বিশেষ করে আমি শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে বেশি শাসন করেছি, অনেক আদরও করেছি, আবার শাসনও করেছি বেশি। স্কুলের ডিসিপ্লিন বা ক্লাসে উপস্থিত থাকা বা পড়ালেখা এগুলোর প্রতি গুরুত্ব দিয়ে তোমাদেরকে অনেক শাসন করেছি, সেই শাসনটুকু তোমরা অবশ্যই শিক্ষক মানে বলে মনে রাখবে, কষ্ট নেবে না তোমরা অবশ্যই। আমি আজকে তোমার মনে রাখবে না, আমি অনেক দাবার দিয়েছি, অনেক সময় অনেক কষ্টমূলক কথাও বলেছি তোমাদেরকে, তোমার এটা মনে রাখবে না। আমি শিক্ষক হিসেবে এটা তোমাকে বলতেই